আমরা আজ এসেছি ইন্টারসিটি ধাবা। বোর্ডটা দেখা যাচ্ছে না, প্রচণ্ড আলো, তো আমরা ওদিকটা দেখিয়ে দিচ্ছি। ইন্টারসিটি ধাবা, এটা হচ্ছে নপাড়া মোড়, যেখানে নন্দবীতি দেখিয়েছিলাম ঠিক নন্দবীতির অপোজিটে। অতএব সুগন্ধা মোড় থেকে শেতপুর মোড়ের দিকে যেতে ঠিক মাঝখানে পড়ে এটা, তো আমরা ভিতরের দিকে যাব। আজকের ভিডিওতে যেটা বিশেষত্ব হচ্ছে, আমরা ভয়েসটা একদম লাইভ রাখছি না, কারণ রেস্টুরেন্টের ভিতরে অনেক সাউন্ড আছে, গান চলছে, তো কপিরাইট খাওয়ার জন্য ভয় ভয় আমরা সাউন্ডটাকে অফ করে দিয়েছি। আমি আলাদাভাবে রেকর্ড করছি। প্রথমে আপনাদের একটু রেস্টুরেন্টের ট্যুর করাই, এখান থেকে শুরু হচ্ছে। রেস্টুরেন্টে একটা ট্রেনের আদলে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, আর ওই আমার পার্টনার বসে আছে অনুক। আর এবার আমরা আস্তে আস্তে পুরো রেস্টুরেন্টের ট্যুরটা করব। খুব সুন্দর একটি ডেকোরেশন। এবার আমরা এগোবো ট্রেনের ভিতরে। ওয়েল ড্রেসড একদম ওয়েটার, খুব সুন্দর ভিতরের সাজসজ্জাগুলো, চেয়ারগুলো বা সোফাগুলো অনেক সুন্দর, ভিতরে ডেকোরেশন খুব সুন্দর, আলোগুলো এবং অন্যান্য ডেকোরেশনটাও খুব মনোরম একটা ব্যাপার। ফার্স্ট টেবিলে জানলার পাশে একটা কার্টুনের গ্রাফিক ডিজাইন টাইপের ব্যাপার আছে, এটাকে কী বলে আমার ঠিক জানা নেই, তবে বেশ ভালো, বাচ্চাদের জন্য উইন্ডোটা বেশ সবার পছন্দ হবে। কমেন্টে জানাবেন এটাকে কী বলে, পাখার মতো একটা জিনিস ঘুরছে এবং তাতে বিভিন্ন রকম কার্টুন গ্রাফিক্স আসছে। আমরা একটু বাইরে দিয়ে যাই, ভিতরে অনেকটা ভিড় আছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এবং সুন্দর সাজসজ্জা। আজকে তিন চার দিন হলো এটা খুলেছে, আমরা এসেছি এটা আজ 15 তারিখ, 15ই নভেম্বর 2021, আর তিন চার দিন আগে এটা খুলেছে জগদ্ধাত্রী পুজোয় সপ্তমীর দিন মনে হয়, ঠিক মনে করতে পারছি না। আপনাদের একটু কিচেনটা দেখাই। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সবাই মোটামুটি হাইজিন মেনটেন করছে। বাইরের ডেকোরেশনটা আরেকটু কাছ থেকে দেখাই, এই পাশটা, ওই দিকটাও দেখালাম আপনাদের মোটামুটি। এই যে টব, কেটলি আর কুলোর ওপর যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো করেছে সুদীপ ঘোষ। সুদীপ ঘোষ, সেই সাথে আমার যে সম্পর্ক হচ্ছে মাটির ছন্দ, মাটির ছন্দের অঙ্ক শিক্ষক উনি। খুব সুন্দর কাজ। এই হলো কেটলি, আরও অনেক কিছু আছে এখানে, মানে বিশেষ করে কেটলি, টপ আর কুলোর কাজটা উনি করেছেন, খুব সুন্দর কাজ। কুলো কুলো এটাতে মাছ, আমার যদিও ক্যামেরা নেই সেটা এখনও, আমি মোবাইল ক্যামেরা দিয়ে করি, তো খুব ক্লিয়ার হয়তো আপনাদের কাছে ব্যাপারটা যাচ্ছে না। আপনারা এখানে আসতে পারেন, এসে দেখতে পারেন, খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এবং নিরিবিলি জায়গা। এর মধ্যে রেস্টুরেন্ট মীরা, এখানে কুলোর ওপর
করে এই ডিজাইন করেছেন আমাদের সুদীপ স্যার এবং গার্গী। সুদীপ স্যারের বোন উনিও আছেন এই কাজে। এবার আমরা চলে যাবো সোজা আমাদের টেবিলে, যেখানে বসে আছে আমার বন্ধু অনুক। আমাদের চা এসে গেছে, আপনাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। মোটামুটি ঠিকঠাক রিজনেবল প্রাইসই আছে, কিন্তু সবই ছটা চারটে এরকম আইটেম, তো সবই অ্যামাউন্ট মোটামুটি 150 থেকে 200, 250, 200, 340 এরকম 120 এরকম রিজনেবল জিনিস। হ্যাঁ, অনেক হাই বলছে, সাউন্ডটা নেই বলে আপনারা আমার ভয়েসেই শুনছেন। এখন চাইতে এবার মনোসংযোগ করা যাক, বাকিটা এবার পরে হবে। কেমন লাগছে চাটা? ভালো। ওকে, একবার আমি দেখি এবার। ঠিক আছে, আরেক সিপ নিতে হবে। ভালো, খুব সুন্দর চাটা। এবং আমাদের আজকে সেকেন্ড ডিশ হচ্ছে চিকেন ললিপপ, খুব সুন্দর গার্নিশ করেছে। এখানে এক প্লেটে 6 পিস আছে, তো আমরা 2 পিস আগে অলরেডি প্যাক করে নিয়েছি এবং 4 পিস এখানে আছে। চলুন খাওয়া যাক, এবার দেখা যাক কেমন টেস্ট। এখনো বেশ ভাবছি, জাস্ট দিয়ে গেছে, চামচে করে কাটবো। কাটতে একটু অসুবিধা হচ্ছে, এটা ছুরি টাইপের বা কিছু হলে। এটা তো ললিপপ, হাতে ধরেই খেতে হবে। যাই হোক, অনুকবাবু খাচ্ছেন, কেমন লাগলো? ভালো খেতে? আচ্ছা, দারুণ লেগেছে মনে হচ্ছে। এবার আমি দেখি, আর চামচ রেখে দিই, হাতে করেই খাই। অসম, পুরো অসম সালা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।